কিভাবে দিব? এসব কই পাইলে মানে? এ কি কামড় দিবে? যদি ছোবল দিতে যায়? মানে ছোবল দিলে তো সমস্যা নেই। সাপের বৈশিষ্ট্য ছোবল দাও। পুষ্পাস করা ছোবল দেওয়া। এগুলার দাঁত ভাঙা, এমনিতে কামড় দিবে, বাট বিষ লাগবে না, তাই তো? আপনি নেটে দিন না কিন্তু না, আমার ব্যক্তিগত ভাবে বিষাক্ত আমি একটু ধরবো, আসেন বসেন, আমার পিছনে বসবো, আমার পিছনে বসেন, বসেন, আমার পিছনে বসেন, আমার পিছনে বসেন, এই যে ল্যাসটা না, শুধু ল্যাসটা মুক্ত দিকে আছে, তাই না? ল্যাসটা ধরেন হাত দিয়ে, হ্যাঁ ল্যাসটা হালকা হালকা ক্লিন দিন, সব কিছু ল্যাসের মাথা ভুলুন দেন, মাথা নাম শুনুন, আমি বলছি, আমি বলছি, এই যান আপু, ওই পাশে আমি তো বলছি, তো মানে আমি কেমন করে ধরবেন? টাকার মধ্যে আপনার চেয়ে শক্তি বেশি, তাহলে কি করবো?
এখন বলো নি তোমার আগে চেষ্টা করলাম নিয়ে আসার জন্য ট্রেনিং আপনি যদি আগে এনারকে নার্ভাস করে দেন তাহলে আরে নাক নাগিনীর ছবি করবো কয়েকদিন পরে চেষ্টা ভালো করেন যদি ঘুরান ওর সাথে অ্যাক্টিং করা হয় মোবাইল কিন্তু ফেলো না কিন্তু এটা ছুটে গিয়ে আচ্ছা, আজকে আমি একটা ঈদের নাটকের শুটিং করছি। নাটকের নাম হচ্ছে পুতকোচ। এখানে সাপ নিয়ে বেশ কিছু সিন আছে। এটা আমার না, ভেতর মেকআপ রুমে রেখে আসেন, আমার না এটা। তো যারা আমার আমি সাপ ধরছি, তো সাপ ধরছি, সাপ গলায় পেঁচাইছি। হ্যাঁ, তো এখনো ওই যে ভেতরে ভেতরে আমি এখন লাইভে আছি, সরো। লাইভে গেছিলাম, সাপ গলায় পেঁচে। ওকে, যারা হচ্ছে কি আমার ক্লোজ বা আমার ফ্রেন্ড,
এরা জানে যে সাপের প্রতি আমার বিরাট ফ্যাসিনেশন আছে, আমার খুব শখ সাপ পালার ছোটবেলা থেকেই। জানি না কেন সাপের প্রতি আমার আলাদা একটা মানে ঝোঁক কাজ করে। সো আমার খুব শখ, আমি সাপ পালবো, যখন যেখানে যাব আমার সাপ গলায় পেঁচায় আমি আমার সাথে নিয়ে যাব, হাতের মধ্যে পেঁচিয়ে সাথে নিয়ে যাব। কিন্তু আমি কয়েকবার খোঁজও করছি কাটাবন বা যেখানে যেখানে সাপ পাওয়ার পসিবিলিটিস আছে, যে সাপ কেনা যায় কিনা। আমরা আমার মা বলছে যেদিন তুমি সাপ কিনবা বাসা থেকে বের হয়ে যাবা তোমার সাপ নিয়ে। সো ওইটা হয় নাই, যদিও সাপ পছন্দ করি, বাট যেহেতু সাপ কখনো ওইভাবে ধরা হয় নাই বা ওইভাবে চিড়িয়াখানা বা সাপের খেলা দেখা তো আগে লোকজন ওই সাপের খেলা দেখে এরকম করে বলতো, চাল দিলে টাকা দিলে ওরা খেলা দেখাতো সাপের খেলা। তো তখন আমি অনেক ছোট ছিলাম, তখন দেখতাম তো, বাট ওইভাবে তো আসলে এক্সপিরিয়েন্স নাই সাপ ধরার বা সাপ দেখার চিড়িয়াখানা বা এগুলো ছাড়া। সো পছন্দ করলেও আমি ভয় পাই অনেক। তো আজকে যেই নাটকের শুটিংয়ে আমরা আসছি, ঈদের একটা সিঙ্গেল নাটক, এটার তাই আমরা হচ্ছে মোশাফ করিম ভাইয়া, জুই ভাবি, আমি আর সাব্বির ভাই হচ্ছে কি আমরা এটাতে অ্যাক্টিং করছি। তো এখানে মানে খুব মজার একটা গল্প, আমাদের ডিরেক্টর হচ্ছেন রাকিব ভাইয়া, এটা নাটকটা লিখেছেন মেজবউদ্দিন সুমন ভাইয়া। তো গল্পটার শেষের দিকে মানে সাপ নিয়ে খুব মজার একটা কেমিস্ট্রি আছে, তিনটা চারটা সাপ থাকবে পুরো সেটে, সাপ নিয়ে মজার একটা কাহিনী আছে। তো ওইটার জন্য আজকে শুটিংয়ে সকাল থেকে সাপ পুরে আনা হয়েছে, তিনটা সাপ আনা হয়েছে। যখন আমি শুনছি যে সেটে অলরেডি সাপ চলে আসছে, তখন মানে আমি আর কন্ট্রোল করতে পারি নাই যে সাপ ধরবো, সাপ দেখবো। আর যেহেতু সেটে সাপের সাথে আমাদের অ্যাক্টিং করতে হবে, সো কমফোর্ট মানে কমফোর্ট জোনের একটা ব্যাপার আছে যে আমি আগে থেকে একটু কমফোর্ট ফিল না করি তখন হয়তো আমি পারবো না। সো সাপ ধরলাম, সাপ গলায় পেঁচালাম, কেমন যেন একটা ফিল আমি জানি না। ফাইনালি আমার সাপ ধরলাম, গলায় পেঁচালাম, সাপের সাথে আমি অ্যাক্টিং করতেছি, এটা আমার জন্য অনেক এক্সাইটিং একটা ব্যাপার। কিছুদিন আগে আমি প্লাস্টিকের একটা সাপ নিয়েছিলাম, ওইটার নাম আমি দিয়েছিলাম কাটাপ্পা। তো ওর সাথেও আমি আমার যে ড্রিমটা ছিল যে আমি যেখানে যাবো আমার সাপ আমার গলায় পেঁচিয়ে আমি সাথে করে নিয়ে যাবো, ওইটা করেছি। বাট আসল সাপ আর প্লাস্টিকের সাপের মধ্যে তো অনেক তফাৎ। ফাইনালি আমি আসল সাপ গলায় পেঁচাইছি, ওর সাথে অ্যাক্টিংও করবো, যে এই নাটকটা আপনারা ঈদে দেখতে পারবেন। এখন জানি না সব মানে শুটিংয়ের সময় কি হয়, এখন তো যিনি সাপ পুরে যে সাপ নিয়ে আসছে উনি তো অনেক মানে আস্তে ধীরে আমাকে আমার ভয় কাটায়, তারপর হচ্ছে গিয়ে আমাকে মানে সাপটা ধরাইছে। সিনের মধ্যে কি করবো আমি জানি না আসলে, মানে আমি অনেক বেশি এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। লাইভে আমি গেলাম এর জন্য যে আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমার জন্য। আচ্ছা কে কি কমেন্টস করছে আমি একটু পড়ি, অনেক গরম, আমি এত নার্ভাস হয়ে গেছিলাম, ঘেমে গেছি একদম লিটারালি। আমি এখনো আমার হার্টবিট ধুক ধুক করতেছে। সাপ সাপ গলায় নেওয়ার পরে, সাপ গলায় নেওয়ার পরে মানে হাতের মধ্যে যে পেঁচালাম, সাপ লেজ দিয়ে এভাবে এভাবে গুঁতা দেয় আমাকে, তারপর এই যে এখানে যে মাথাটা আমি ধরেছিলাম, মাথাটা হচ্ছে কি বলে মানে সাপের যে জিভ, সাপের জিব্বাটা এমন ও বের করে রাখছিল, আমার তো মনে হচ্ছিল কখন যেন কামড় দেয়, কখন যেন কামড় দেয়। আমার যেহেতু এটা আমার ড্রিম, একটা না একটা দিন আমি সাপ কিনব, মানে আম্মুকে রাজি করিয়ে হোক বা আফটার ম্যারেজ আমার জামাইকে বলে হোক, যেভাবে হোক আমি সাপ পালব, এটা আমার মানে একটা ড্রিম। আর আজকে তো সাপ আমি ধরেই ফেলছি, সো আমার ভয় কেটে গেছে। ইনশাল্লাহ সিনে আরও মানে সিনের সময় আরও মানে ভালোভাবে আমি সাপের সাথে কমিউনিকেট করতে পারবো। আর যেহেতু সাপের সাথে আমার মানে কি বলে ইন্টারনাল একটা কানেকশন আছে, তো আমার মনে হয় না যে সাপ আমাকে কামড় দেবে, আর কামড় দিলে এগুলোর দাঁত নাই।
ভাই যে কি এক্সাইট এরা বুঝাইতেই পারতেছি না কাউকে। আচ্ছা সবাই কি দেখে যাচ্ছে, মানে পারফরমেন্স করতেছে না? ওয়্যার ইজ ইট? এটা হচ্ছে আমার একটা নাটকের শুটিংয়ে উত্তরা, মজা লাগতেছে। হ্যাঁ যাক, অবশেষে স্বপ্ন পূরণ হলো দোস্ত, তোমার তো সাপ খুব ফেভারিট। এই যে আমি বললাম না, আমার যারা ফ্রেন্ড এরা জানে সাপ আমার কত ফেভারিট। প্রিয়াঙ্কা তুমি আমাকে ডরপোক বলো, তুমি একবার আসো, এসে এই যে এরকম সাপ গলার মধ্যে পেঁচাও, দেখো কিরকম লাগে। আমার তো শুটিং করতে হবে আজকে সাপের সাথে। প্রসূন কন্দ্র কি অ্যাডলার আপা, অরিজিনাল কাটাপ্পা ভালো লাগে না? অনেক ভয় পাইছি আমি পিকে, কিন্তু আমি অনেক এক্সাইটেড। এই সাপগুলা তিনটা সাপ আছে, তিনটা, তাহলে একটার নাম কাটাপ্পা, একটার নাম ভাউ ভাউ, আরেকটার নাম পিকে, না না আরেকটার নাম ওই যে ওইটা, ওইটা বলা যাবে না। তিনটা সাপ এদের সাথে আজকে আমি শুটিং করবো, আমি অনেক এক্সাইটেড। ঢঙ্গি, আমি ঢঙ্গি, সাপের ওরকম গলায় পেঁচায় দেখো কেমন ভয় লাগে। আমরা ফুলবাড়িয়া থেকে দেখতেছি। আচ্ছা আমি আমাদের সিনের সময় আরেকবার লাইভে আসব, তখন আই গেস অনেক মজা হবে, কারণ তখন কয়জন, মোশারফ ভাই, জুই ভাবি, আমি, সাব্বির ভাইয়া, আরও দু একজন আর্টিস্ট, সবাই মিলে একটা কম্বাইন্ড সিনে সাপ সহ সিন আছে। তো আই গেস ওই সিনটা আদৌ কী হবে আমি জানি না, কারণ এগুলো সব সত্যিকারের সাপ। দেখা গেল যে সাপ এমন এমন করবে, এদিক চলে যাবে, এদিক চলে যাবে, আমরা ভয় পাবো, আমরা যেটা করতে চাবো সাপ তো আসলে আমাদের কথা শুনবে না। সাপ দেখা গেলো নিজের ইচ্ছা মতো তিরিং বিরিং করতেছে, আমার তো মানে আমার তো চোখে ভাসতেছে আমরা কি করতেছে না। লুক এট মাই আইজ অ্যান্ড ফেস, কতটা এক্সাইটেড আমি। অল দ্য বেস্ট, তুমি নিজেই তো সাপ, ইয়ে আমি নাগিনি। আমি আমি জানতামও না যে এখানে সত্যি সত্যি সাপ আছে। আমি যখন স্ক্রিপ্ট পড়লাম, মানে স্ক্রিপ্ট আমি গতকাল শেষ করছি, বিকজ এই লাস্ট কয়েকদিন ধরে আমি শুটিং নিয়ে অনেক ব্যস্ত, স্ক্রিপ্ট দেয়া আছে বাট আমি স্ক্রিপ্ট করতে পারি নাই, যে আরেক শুটিংয়ে থেকে আরেক নাটকের স্ক্রিপ্ট আসলে পড়া যায় না। তো আজকে যেহেতু এটা শুটিং, আমি আজকে আস্তে আস্তে স্ক্রিপ্ট শেষ করলাম। তো স্ক্রিপ্ট করে মনে হলো যে সিন ওটা আসলে প্লাস্টিকের সাপ বা নকল সাপ দিয়ে ওরা করতে পারবে না, কারণ আমার একটু মনে হলো যে জিজ্ঞেস করি যে আসল সাপ দিয়ে করবে কিনা। যখন আমি শুনলাম যে হ্যাঁ আসল সাপ আর অলরেডি সেটা চলে আসছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সাপ দিয়ে খেলা শুরু করে দিয়েছি। লা লা লা, আমার কেন জন্ম মনে হয় আমি আগের জন্মে কি সাপ ছিলাম, মানে নাগিনী টাইপের কিছু ছিলাম মনে হয়। আমার খুব শখ আমি যদি নাগিনীদের মানে সাপ হয়ে যেতে পারি হঠাৎ করে, নাগিনী হয়ে যেতে পারি হঠাৎ করে, মানুষ হয়ে যেতে পারি, আর যাদের যাদের উপর আমার মানে রাগ জিদ ওকে করে ছোবল মারতে পারি, আহা ভাবতেই ভাল লাগে। আর কি উফ, কে জয়েন করেছে লাইভ, নাম বলা যাবে না। ওকে আর এখন এই পর্যন্তই, হ্যাঁ কারণ আমি আমি জাস্ট এখন ভিডিওটা আমার এই লাইভ ভিডিওটা আমি দেখবো, কারণ আমি যখন সাপ ধরছি তখন হচ্ছে গিয়ে আল্লাহ ঘেমে গেছে, তখন মানে কেমন লাগতেছিল ব্যাপারটা। আমি আরেকজনের হাতে দিয়ে দিছিলাম মোবাইলটা। ওকে ফাইন, সবাই ভালো থাকবা, আমি আমাদের ওই সিন করার সময় আবার লাইভে যাব, মানে আশা করি তখন সবাই অনেক মজা পাবে লাইভটা দেখে। বাই, টাটা।